একবার উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আরো জোরে জিকির করেছি, দুরুদ পড়েছি, বরকত দিবে কে? রব্বে করিম দুনিয়াতে থাকার জন্য পাঠান নাই, শেখার জন্য পাঠিয়েছেন। এজন্য প্রথম আয়াতে করিমা রাসূল আরবির উপর নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, ওগো হাবিব পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আরো জোরে তিনি কে? নবীকে আল্লাহ পড়িয়েছেন, নবী সাহাবায়ে কেরামদেরকে পড়িয়েছেন, মদিনা ওয়ালা এভাবে পড়াতে পড়াতে আমাদের পর্যন্ত ওয়ারাসুতুল আম্বিয়া পর্যন্ত এসেছে। শিক্ষা নিতে হবে নবীর ঘর থেকে, নবীর আওলাদ থেকে, ঠিক না? তাহলে শিক্ষার মধ্যে বরকত আসবে। আপনি যদি নবীজির আওলাদকে না চিনেন, নবীজিকে না চিনেন, তাহলে কোন শিক্ষা আপনার কাজে আসবে না। কারণ সমস্ত শিক্ষার মধ্যে এখন ভেজাল আছে। এখনকার অবস্থা দূর অবস্থায় পরিণত হয়েছে, কারণ মানুষ খসরের মধ্যে অবনীত হচ্ছে। যায় দিন ভালো, আসে দিন খারাপ। আপনি কি মনে করছেন এই যে এত লাইট সজ্জা, এত আলোক সজ্জা, এত ক্যামেরা, এত টেকনোলজি, এত মাইক, সেলফোনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্রিকোয়েন্সির মাধ্যমে কোটি কোটি কিলোমিটার কথা বলতে পারেন, উন্নতি জোয়ারে ভাসছেন, 6-7 ঘন্টার ব্যবধানে দেশ থেকে দেশান্তর পাড়ি দিচ্ছেন, খুব উন্নতি করে ফেলেছেন, পৃথিবী পাড়ি দিচ্ছেন, মঙ্গল গ্রহে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, কত জায়গায় যাচ্ছে, উন্নতি সে করে ভাসছে না। আমার আল্লাহ তাবারক ও তাআলা 1400 বছর আগে ডিক্লার দিয়ে দিয়েছেন, ওয়ালাসরিনাল ইনসান লাফি খুসর, বান্দা আমি সময়ের কসম খেয়ে বলছি তোমরা অবনতিতে আছো। সেই সময়ের কসম খেয়েছি আসরের সময়, আসরটা না দিন না রাত, যে সময় আমি শুক্রবারে আসরের সময় কিয়ামত সংগঠিত করে দিব, যে আসরের নামাজ আমি 4 রাকাত নামাজ রেখেছি, কিন্তু 4 রাকাত ফরজ রাখা সত্ত্বেও আমি 4 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত রাখি নাই, কারণ নবীর মহাব্বতে আমি কোনো সুন্নত রাখি নাই। ফরজ পড়বে, আমি সুন্নতের উপরে কখনো তলোয়ার চালাতে পারবো না। এই জন্য কিয়ামত সংগঠিত সেই সময় করব যে সময় আমি আল্লাহর ফরজ আছে কিন্তু অন্য কিছু নাই, না দিন নাই, না দাঁত নাই, না সুবায় নাই, না রাত নাই, অন্ধকার নেই। আমি সেই সময়ের কসম খেয়ে বলছি বান্দা যত রকমের উন্নতি দেখছো এগুলো উন্নতি নয়, এগুলো অবনতি। যাই দিন ভালো, আসে দিন খারাপ, পিতমিত পিছনে তোমাদের মৃত্যু, আর সামনে কিয়ামত অবস্থান করছি, ঠিক কি না? দিস দা ট্রুথ, এটা একমাত্র সত্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক কিংবা নাস্তিক, যে যেই ধর্মেরই অনুসরণ করেন না কেন, একটা জিনিস মানে মৃত্যু আসবেই, সে জায়গা থেকে কেউ পলায়ন করতে পারবে না। এজন্য ভাইয়ের আমার, বাবার আমার, আজকের এই মেহফিল যাতে কোনো এন্টারটেইনমেন্ট না হয়, বিনোদন না হয়, হেদায়েতের জারিয়া হয়, জীবন পরিবর্তনের জারিয়া হয়। রাত গেই বাদ গেই, রাতও চলে গেল, ফজর ও কাজা, আবার যেই সেই এই জীবন গঠন করলে, কবরে গেলে যদি দয়াল নবী চেহারা দেখেন, দেখান, তখন কি উত্তর দিবেন? এই জন্য আমার রব্বে করিম বলেছেন তোমাদের দিলকে পবিত্র করো। জেসেমে যেরকম ভাবে কাপড়ের মধ্যে যদি কোনো দাগ লাগে, আমরা একে অপরকে বকাবাদ্য করতে থাকি, তেমনি ভাবে আমরা যদি মুখ ব্রাশ না করি, পরিষ্কার না করি, মেসোয়াক না করি, মুখ যদি ধৌত না করি, ফ্রেশ না করি, ময়লা পড়তে থাকে, 3-4 দিন পরে আপনার বডি থেকে ব্যাড স্মেল, খারাপ দুর্গন্ধ আসা শুরু হয়, আমরা পেরেশান হয়ে যাই, আতর গোলাপ ছিটাতে থাকি, বডি স্প্রে সেন্ট শেষ নাই, কিন্তু ভিতরে যে কলপটা আছে সেটা ময়লা পড়তে পড়তে শেষ হয়ে গেছে, খবর নাই। কলপকে পরিষ্কার করতে হবে। আজকে আপনাদেরকে আমি ছোট্ট করে বুঝিয়ে দিয়ে যাব সফলতা কি, সাকসেস, হোয়াট ইজ দ্য মিনিং অফ সাকসেস। যার কাছে কোটি কোটি টাকা আছে, কিংবা সে খুব সুন্দরী একটা মেয়ে বিয়ে করেছে, ভালো স্যালারি চাকরি আছে, বিদেশে অনেক ভালো ব্যবসা আছে, দেশে ব্যবসা আছে,
বিজনেস আছে, অনেক বড় লিডার দেশকে এলাকাকে নগরীকে রুল করে, তিনি কি সফল? আওয়াজ দেয় না, আরো জোরে বলেন না। তিনি কি সফল? না, তিনি কখনোই সফল না। সফল তিনি যে গুনাহ করার আগে ফিরে আসে, ঠিক কিনা? সফল সে ব্যক্তি যে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দান সৎকা করে, ঠিক কিনা? সফল সে ব্যক্তি যে হালাল রুজি রিজি কন্ডিশন করে, মা বাবার খেদমত করে, ছোটদের স্নেহ করে, বড়দের সম্মান করে, বড়দের সম্মানের জন্য করে যে তেনার আমল ভালো, ইবাদত বেশি, আর ছোটদের স্নেহ করে যে গুনাহ কম, এই জন্য তাকে স্নেহ করে ভালোবাসে, তারা হলো সফল। সফল সেই ব্যক্তি যে কবরে নবীর পরিচয় দিতে পারবে, হাসরে নবীর শানে শানে রেসালাত বলতে পারবে, নারায় তাকবীর নারায় রেসালাত দিতে পারবে, লায়ে হামদের নিচে পতাকার নিচে দাঁড়িয়ে নবীজি লাবে দহান থেকে খাবে কাউসারে পানি পান করে নবীজির সাথে আউলিয়ার দাদের সাথে হাইলে বেড়াতের সাথে স্লোগান দিতে দিতে জান্নাতে রায়ান নামের ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করে যে রব্বে করিমকে বেনাকাব বেপর্দা দেখবে, হি ইজ দা সাকসেসফুল ম্যান, ঠিক না? তিনি হলেন সফল, বাকি সব বিফল, বাকি সব বিফল। আসুন, প্যারা নবীর কাছ থেকে কিছু দরস নেই, কোরআনের তাফসির আমরা শুনবো, কোরআন বিল কোরআন তাফসির শুনবো, কোরআন বিল হাদিস তাফসির শুনবো, যাতে অন্তরটার মধ্যে আল্লাহ নূর প্রবেশ করায়। মনে রাখবেন, আয়োজন তখন কামিয়াব হয় যখন সেটার মধ্যে দয়াল নবী রব্বে করিমের মতো, ওলি আল্লাহদের মতো, আহলে বায়াতের মতো নেককার বান্দাদের প্রিয়জনদের খেতাবাত হয়, বক্তব্য হয়, ঠিক না? আয়োজন তখন সফল হয় যখন সেখানে প্রিয়জন থাকে, প্রিয়জন ছাড়া আয়োজনের কোনো দাম। এই যে সমস্ত আয়োজন ঠাস করে যদি শুনেন, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, কলিজার টুকরো সন্তান মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, বোন মারা গিয়েছে, স্ত্রী স্বামী মারা গিয়েছে, সমস্ত আয়োজন শেষ, পায়ের নিচে দেখবেন ঘাম বেরোনো শুরু হয়েছে, এমন একটা ফিল, এমন একটা অনুভূতি যেটা আপনার কখনোই আর সামনাসামনি হওয়া হবে না। আপনজন যখন ইন্তেকাল করে কবরবাসী হয়ে যায়, যখন বুঝতে পারেন যে সে আর কখনো ফিরে আসবে না, তখন আপনার যে কোনো বিয়ের ফাংশন হোক, যে কোনো ফাংশন হোক, যে কোনো আয়োজন হোক, যে কোনো ব্যবস্থাপনা হোক, প্রিয়জন চলে গেলে সমস্ত আয়োজন বৃথা হয়ে যায়, ঠিক না? ভাইয়েরা আমার, বাবারা আমার, আজকে যখন এই গলি দিয়ে হেঁটে আসতেছি তখন খুশবু পাচ্ছিলাম, আতর ছিটানো হয়েছে, খুশবু ছিটানো হয়েছে, তো খুশবু নাকে লাগার পরপরই আমার একটা হাদিস মনে পড়লো, হযরতে মিসকি আলাইহি রাহমা, অনেক বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তার মধ্যে মেশকাম্বরে খুশবু বইতে থাকত, সুবহানাল্লাহ। খুশবু যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তা দিয়ে একটা খুশবু আসতো, কেউ যদি তেনাকে খুঁজতে থাকতো কখনো তেনার বাসায় বা কোনো কিছু ঠিকানা জিজ্ঞেস করতো না কাউকে, শুধু সেই রাস্তা ধরতো যে রাস্তা দিয়ে খুশবু চলে গিয়েছে। হযরত মিসকিকে কেউ যদি খুঁজতে শুরু করতো ওই খুশবু পিছনে পিছনে যেতে থাকতো, গন্তব্যে হযরত মিসকি দাঁড়িয়ে থাকতো, সুবহানাল্লাহ। এখন আর ওই সৌরভ নেই, ওই খুশবু নেই, এখন খুশবু আমাদের এক্সট্রা লাগাতে হয়, পারফিউম এক্সট্রা লাগাতে হয়, আল্ট্রা মডার্ন জামানা, জেনজির জামানা, আল্ট্রা জেনজি, এখন জেনারেশন জেড নাকি চলে এসেছে, যারা নিজেরাই নিজেদের ডিসিশন নিতে পারে, কিন্তু আমার রব্বে করিম বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, ওলিয়াল্লাহদের সঙ্গ জ্ঞাপন করো, নেককার বান্দাদের সাথে চলো, নিজে চলতে যাবা বদবخت হবা, বরবাদ হবা, যদি নেককার বান্দার সাথে চলো জান্নাতে আবাদ হবা, ঠিক না? ওলিয়াল্লাহদের সাথে সঙ্গ জ্ঞাপনের কথা আমি মাদানী সাহেবের কথা নয়, রব্বে করিমের কথা, আমার আল্লাহ তাবারক ও তাআলা ডাক দিয়ে আমাদেরকে বলছেন পেয়ারা নবীর মাধ্যমে, কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি আহবাবুকুমুল্লাহ, ও গো হাবিব বলে দিন, বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুসরণ করে অনুকরণ করে,
আপনি নবীকে যদি অনুসরণ করতে পারে ভালোবাসতে পারে জান জীবন দিয়ে আপনি নবীর আখলাক চরিত্রকে যদি নিজের ভিতরে নিতে পারে তাহলে আমি তাদেরকে বলে দেন তাদেরকে জানিয়ে দেন সুসংবাদ আমি আল্লাহকে কি ভালোবাসবে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ বান্দাকে ভালোবেসে বন্ধু বানিয়ে নিব সুবহানাল্লাহ তারা ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তারা বন্ধু হয়ে যায় আল্লাহর অতীতের গুনার ভয় থাকে না ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় থাকে না কারণ তেনারা সর্বদা তাওবাতুন নসুহার মধ্যে থাকে তেনারা তেনার নিজের মধ্যে খুদের মধ্যে হারিয়ে যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মধ্যে হারিয়ে যায় তওবা করতে থাকে নিজেকে সবসময় ছোট মনে করতে থাকে সবসময় আল্লাহ আল্লাহ রাসূলের দয়ার ভিক্ষা চাইতে থাকে একটা পর্যায়ে তাদের গুনাম খাতা মাফ হয়ে যায় তাদের উসিলায় আল্লাহ জান্নাতে জাহান্নামের মধ্যে অনেক জাহান্নামীদেরকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় থাকে না অতীতের গুনার ভয় থাকে না ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম তারা রূহ দিয়ে জিসম দিয়ে কেবল আল্লাহকে ভয় করে দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না আমরা এখন মানুষ তো মানুষ টাকা পয়সারও ভয় করি যানবাহনকে ভয় করি চলাফেরা করার সময় কত কিছুকে ভয় করি আশেপাশে দিয়ে গাড়ি যদি বেশি স্পিডে যায় তারপরও ভয় পেয়ে উঠে হৃদয়টা কেঁপে উঠে কিন্তু আল্লাহর ওলিরা হাদিসে এরকম এসেছে কিয়ামত হতে থাকবে যারা মুমিন বান্দা তারা শান্ত থাকবে সুবহানাল্লাহ হযরত মিসকি আলাইহি রাহমা যেনাকে বলছিলাম যেদিক দিয়ে হেঁটে যেত খুশবু বের হতো খুশবু কোন এক যুবক জিজ্ঞেস করে বসলো হে আল্লাহ ওয়ালা বান্দা হে হুজুর হে আল্লাহর ওলি আপনি বলুন আপনার ভিতর থেকে এই খুশবুটা কোথা থেকে আসে আপনি কি আতর ব্যবহার করেন বলে আমি কোনো আতর ব্যবহার করি না তবে আমি যুবক অবস্থায় একটা ঘটনা আমার সাথে ঘটেছে তারপর থেকে আল্লাহ এই বরকত দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এই যৌবন বয়সটাই হলো নেয়ামত মনে রাখবেন পাস্ট ইজ হিস্ট্রি ফিউচার ইজ মিস্ট্রি বাট প্রেজেন্ট ইজ গিফট অতীতটা হলো ইতিহাস ভবিষ্যৎ রহস্য কিন্তু বর্তমানটা হলো উপহার ঠিক কি না অতীত থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ সম্পর্কে কেউ কিছু জানে না কিন্তু বর্তমানটা তো জানে এই বর্তমানটা আপনার ঠিক করতে হবে এই বর্তমানটার মধ্যে নিজের মধ্যে খুলুসিয়াত আনতে হবে আখলাক চরিত্রের মধ্যে পরিবর্তন আনতে হবে নয়তো এই মেহফিল করা বন্ধ করে দেন এই তামাশা করে লাভ নেই এগুলো তামাশা এগুলো মজলিস না যদি আমার কথাগুলি আপনার কান দিয়ে হৃদয় পর্যন্ত না পৌঁছায় এখনো যদি মনোযোগটা এই জায়গায় থাকে মনে রাখবেন রাব্বে করিম আপনার জন্য এখনো রহমতের দরজাটা হেদায়েতের দরজাটা খোলা রেখেছেন কুছ ওয়াক্ত ওর হে ফির এ ভি গুজর জায়েগা আজ জো হে কাল নহীন রহেগা ইয়ে বাত ইয়াদ রাখে ভালো মতো মনে রাখবেন আজকে যা আছে সেটা কালকে থাকবে না সময় সময়ের মতো অতিবাহিত হচ্ছে কিন্তু খরচ আমরা হয়ে যাচ্ছি আমরা খরচ হচ্ছি ছোটবেলায় যেমন ছিলেন এখন আর তেমন নেই বরং মাঝে মাঝে একা একা চিন্তা করেন কাশ যদি ছোটবেলায় চলে যেতে পারতাম যদি জীবনটা এমন হতো আল্লাহ পয়দাই করতো বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ অবস্থায় ইবাদত করতাম বেশি বেশি তওবা করতাম এর মধ্যে তওবা বেশি করে ইবাদত বেশি করে আস্তে 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 যৌবন পেতাম বিয়ে শাদী হতো আগে আগে বাচ্চা চলে আসতো স্ত্রী চলে আসতো উল্টো যদি জীবনটা হতো হতে হতে বৃদ্ধ থেকে যৌবন যৌবনের মধ্যে ইবাদত করতে 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 ছোট অবস্থায় খেলাধুলা করতে করতে মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যেতাম মৃত্যু চলে আসতো সুবহানাল্লাহ বলবেন না জীবনটা যদি উল্টো হতো তাহলে ভিন্ন এক স্বাদ হতো হা আল্লাহর ওলিরা কোনো ভিন গ্রহ থেকে আসেন না এই দুনিয়াতেই পয়দা হয়েছেন নবী রাসূল 1,24,000 2,36,000 মতান্তরে কত নবী রাসূল এসেছেন ওলি আল্লাহর এসেছেন গস কুতুব এসেছেন ওনারা কোনো উড়ে এসে জুড়ে বসেন না এই দুনিয়ারই মানুষ ছিলেন তেনারা পারলে আপনাদের সমস্যা কি কোন বিষয় আপনাকে আল্লাহ রাসূল থেকে দূরে সরাচ্ছে বান্দা ওই যুবক যখন হযরতে মিসকিকে জিজ্ঞেস করলেন রহস্য কি আপনার জেসেন থেকে এত খুশবু আসে বলে যৌবন বয়সে আমি যখন একটা দোকানে চাকরি করতাম ওই জায়গার মধ্যে এক সেট এক বড়লোক পরিবারের এক সুনামধন্য সর্দারের স্ত্রী আসলো বেগম সাহেব আসলো কেনাকাটা করলো
আমি যুবক ছিলাম, দেখতে সুন্দর ছিলাম, সুদর্শন ছিলাম, হ্যান্ডসাম ছিলাম। আমার দিকে তার কুখ্যাল গেল। সে একটা পর্যায়ে বাহানা করে বললো, আমার অনেক মাল সাবান হয়ে গিয়েছে, ঘরে কে পৌঁছে দিয়ে আসবে? আমার মালিক আমাকে ইশারা দিয়ে বললো, যাও পৌঁছে দিয়ে আসো সেটের ঘরে, সর্দারের ঘরে পৌঁছে দিয়ে আসো। আমি যখন নিয়ে গেলাম, ওই মহিলা ভিতরে ভিতরে কুখ্যাল হচ্ছে আমাকে নিয়ে। ওই যুবক অবস্থায় আমি যখন ঘরে প্রবেশ করলাম, নারীটা দরজা বন্ধ করে দিল, মহিলা খাতুনটা দরজা বন্ধ করে দিল, বন্ধ করে এখন খারাপ কাজের জন্য আমাকে আহ্বান জানাচ্ছে। যখন খারাপ কাজের জন্য আহ্বান জানাচ্ছিল, আমি নিজেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে তওবা করছি। এখন তো আমরা রেডিমেড খারাপ কাজের মধ্যে ডুবে থাকি, আওয়াজ দেয় না, আরো জোরে বলতে হবে, ঠিক না বলেন? এখন আর খারাপ কাজ গিয়ে দেখতে হবে না, টিভি সিনেমা হল গুলো তো বাদ, এখন পকেটের মধ্যেই থাকে, ঠিক না? ঠিক না? ইহুদি নাসারারা আমাদেরকে ওলি আল্লাহ তো দূরের কথা, মুমিন যাতে না হতে পারে সেই সিস্টেম করে দিয়েছে। আপনি জানেন না, আপনি এগুলো বুঝবেন না, আপনার কান বন্ধ হয়ে আছে, চোখ বন্ধ হয়ে আছে। আমরা এখন জুবান থাকতো বোবা হয়ে গিয়েছি। ওই আল্লাহর ওয়ালি নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে তো ফরিয়াদ করছেন, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। একটা পর্যায়ে সে বলতেছে, আমার একটু হাজত হয়েছে, আমি একটু ওয়াশরুমে যাব, বাথরুমে যাব। মহিলা বললো, যাও। সে বাথরুমে গেল, এদিক থেকে ছুট ছুটছে, কি করবে কি করবে। হঠাৎ তার মাথার মধ্যে আসলো একটা ভালো বুদ্ধি। সে করলো কি, পায়খানা করলো, প্রস্রাব পায়খানা করে নিজের প্রস্রাব পায়খানা নিজের শরীরের মধ্যে মেখে ফেললো। মেখে যখন রুমের মধ্যে প্রবেশ করলো, ওই নারীর দুর্গন্ধে বলতেছে, এই পাগল কি করেছো তুমি, গায়ের মধ্যে গুলো কি মেখেছো, প্রস্রাব পায়খানা, বের হও আমার ঘর থেকে, বের করে দিল। সে দৌড়ায় ঘরে আসলো, গোসল নিল, ফরজ গোসল নিল, দুই রাকাত শুকরানা নামাজ পড়লো। সে আল্লাহ ওয়ালা বলতেছে, হে যুবক শুনে রাখো, জীবনটা যদি তওবাতুন নসুয়া করতে পারো, নিজেকে যদি পরিবর্তন করতে পারো, আল্লাহর খফ ইত্তাকিল্লা মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করতে পারো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে তোমাকে সহযোগিতা করবে। যখন এটা বললো, বলতেছে আমি ওই রাতে যখন ঘুমাতে গেলাম, দুনিয়ার চোখ বন্ধ হলো, কিন্তু কিসমতের চোখটা রব্বে করিম খুলে দিল, আমার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমাকে দেখে বলতেছে, আমি যখন জুলেখা আমার উপরে আক্রমণ করেছে, ওই জামানায় আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ তুমি আমার ইজ্জতকে হেফাজত করো, আমার এই ইজ্জত আবরুরকে হেফাজত করো, আল্লাহ যেমনি ভাবে সেই সময় আমাকে হেফাজত করেছে, তুমি আমি ইউসুফের সুন্নতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই জামানায় ইউসুফি স্বর্ণ পদক পেয়েছো, ইউসুফি লকব পেয়েছো নিজেকে হেফাজত করে। বলতে দেরি নাই, ইউসুফ আলাইহিস সালাম বলে, আমাকে তো দেখেছিস, এখন রাহমাতুল আলামিন কেও দেখ। তিনি বলতেছে, আমি আমার নবীকে দেখলাম, ইউসুফ আলাইহিস সালাম আমাকে কোলাকুলি করলেন, নবী দয়াল নবীর সাথে আমার মুআলাকা হলো, মুসাফা হলো, দয়াল নবীর কদমে ধরে আমি দোয়া নিলাম, এরপর থেকে আমি যা এতদিন পর্যন্ত কোনো কিছু মাগতে হয় না, আমার জেসেম থেকে আপনি আপনি খুশবু আসতে থাকে। সুবহানাল্লাহ, তব তেরি গলি আয়া সচ তভি নজর আয়া, মুঝমে হি ও খুশবু থি জো তুমনে দিলবায়া। সুবহানাল্লাহ, এজন্য নিজের মধ্যে ওই নূর প্রবেশ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে ওই হেদায়েতের পথে চলার মতো তৌফিক দান করুন। আমিন, আমিন বলেন, আমিন বলেন। আপনাদের মনে কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে? না। কার কার কষ্ট হইতেছে হাত তুলেন, তুলছে? তুলে নাই কি, ভালো লাগছে তো? আমি কিন্তু এখনো শুরু করি নাই, যদিও প্রায় 40 মিনিট 40 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি এখনো ওয়াজ শুরু করি। কে চলবে? চলবে? আওয়াজ আসে না, চলবে? পিছে ওয়ালে চলবে? চলবে? দেখে দুই হাত তুলে আল্লাহকে দেখে, ইনশাআল্লাহ আমরা আজকে থেকে হেদায়েতের পথে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে ওয়াদার মধ্যে বরকত দান করো, আমিন বলে। আমরা তো সেই মুসলমান যে মুসলমান মুসলমান কখনো নারী লোভী দুনিয়া লোভী হতে পারে না। আমি শুধু এই কথা এই জন্য বলতে চাই, আমরা আগে মজলুম ছিলাম, জালেমকে নাকি হটিয়েছি, এরপর যখন আবার আমরা ওই সিটে বসেছি, আমরা নিজেরা জালেম হয়ে যাচ্ছি। এটা স্বাধীনতা নয়, স্বাধীনতা করা সহজ, ধরে রাখা অনেক কঠিন, ঠিক না? দেশের মধ্যে মা বাপ ছাড়া দেশের মধ্যে আছি এখন, কি ছাড়া? মা বাপ ছাড়া দেশের মধ্যে আছি। মন্ত্রী নাই, আমলা নাই, কামলা নাই, মিনিস্টার নাই,
একটা কমিশনার নাই। আপনার আমার চিন্তা চেতনার বাইরে দেশ চলছে, যে অবস্থায় চলছে ভাইয়েরা আমার বাবারা আমার, আমরা যতই ভালো করার চেষ্টা করছি না কেন, এগুলো বেশিরভাগই ইহুদি নাসারাদের ষড়যন্ত্র চলছে। আপনি আমি জানি না, আমাদের চোখের মধ্যে কালো পর্দা লাগিয়ে ইহুদি নাসারারা সব দখল করার চেষ্টা করছে। এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এই দেশের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের শানে ওলি আল্লাহদের শানে কোনো গোস্তাকি বরদাস্ত করা হবে না। আওয়াজ দেয় না কেন মুসলমান? আপনি মানেন না আপনার বিষয়, কিন্তু আল্লাহর বলি শানে, আমার প্যারা নবীর শানে, আল্লাহ আল্লাহ রাসূলের শানে, কোরআনের শানে, ইসলামের শানে কোনো গোস্তাকি আমরা বরদাস্ত করব না। কিছুদিন আগে হিন্দুস্তানের মধ্যে একটা বেদিন গোস্তাকি করেছে আমার নবীর শানে, যে মুম্বাই নাকি কারোর জন্য অপেক্ষা করে না, ওই মুম্বাই ব্লক করে দিয়েছে মুসলমানরা। তো সেই জায়গায় যদি খাজা মঈনুদ্দিন চিশতির ফয়েজ ওয়ারকাত থাকে, এই জায়গার মধ্যে সাদ আলী আমানি, সাপন ইয়ামানি, শাহিন শাহিম রাব্বানি, শাহিন শাহ সিরিকোট, শাহিন শাহ মাঝ ভান্ডারের ওয়ারকাত আছে। এই বাংলাদেশ ওলিয়া লাদের পটভূমি, এই দেশের মধ্যে কখনো অরাজনীতি কোনো দুর্নীতি হতে দিতে হবে না। কোন দুর্নীতি আমরা মেনে নিব না, কোন অরাজকতা মেনে নিব না। আপনি আপনারটা মানেন, কিন্তু আমরা দ্যাট টু ইন কন্টে বলতে চাই, আমরা মুসলমান, মুমিন মুসলমান, আশিক রাসূলরা কখনো নারী লুবি না, দুনিয়াবি লুবি নয়। আমরা দুনিয়ার জন্য, এই দুনিয়ার ঐশ আরামের জন্য আল্লাহ রাসূলের মহব্বতের পথে চলি না, চলতে বলি না। আমরা বলতে চাই, আমি গুনাহগার বলতে চাই, আমার নবীর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছো, আমার নবী আট দশটা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছেন, নাউজুবিল্লাহ, এই আকিদা জামানাকে শিখাচ্ছেন, তাদেরকে আইডল বানাতে চাচ্ছেন, নাউজুবিল্লাহ, সুম্মা মাআযাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, যারা ওলিয়া লাদের আদর্শকে এক সাইডে রেখে, আমার নবীর হুসনে আখলাক এক সাইডে রেখে কোরআনকে শুধু সাপোর্ট বানাতে চান, তারা শুনে রাখেন, এই কোরআন নবী না আসলে কখনো পাইতেন না, এই কোরআন নবী না আসলে পাইতেন না, এই নামাজ, এই সেজদা আমার নবী না আসলে পাইতেন না। নবী মেরাজ রজনীতে যে আওয়াজ না কাবা কাউসেনে গিয়ে পঞ্চাশ অক্ত নিয়ে এসেছেন, মূসা আলাইহিস সালামের ফরিয়াদে পাঁচ অক্ত বানানো হয়েছে। কেন? আল্লাহ আল্লাহ রাসূল জানতেন না যে বান্দারা পারবে না, জানতেন, কিন্তু আমার আল্লাহ বারবার নবীকে দেখতে চেয়েছেন। নবী ওই ফায়াজ ও বারকাত নিয়ে দুনিয়াতে এসেছেন উম্মতের শাফাত করার জন্য। আমার নবীর আসাও রহমত, যাও রহমত। আমার নবী এসেছেন হেদায়েতের জন্য, গিয়েছেন বান্দার শাফাতের জন্য। তুমি বান্দা এখন আমার নবীর শান বুঝতে পারো নাই, যারা বুঝেছে হানজারা রাদিয়াল্লাহু তাআলা নবদুল হানকে বাসর রাত্রিতে ছেড়ে আমার নবীর হুকুমে শাহাদাতের জাম পান করেছেন যুদ্ধের ময়দানে গিয়ে। আমরা সেই মুসলমান, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং নয়, যদি আল্লাহ আল্লাহ রাসূলের হুরমত আজমতকে রক্ষা করার জন্য, ওলিয়াল্লাহদের হুরমত আজমতকে রক্ষা করার জন্য যদি রক্ত দিতে হয়, ইমামে হোসেনের মতো রক্ত দিয়ে কতল করে হলে ইসলামকে হেফাজত করবো আমরা ইনশাআল্লাহ, আমরা সুন্নিয়াতকে হেফাজত করবো ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলের হুরমত আজমতকে হেফাজত করবো। কে কে রাজি আছেন দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলেন আল্লাহ। কষ্ট হচ্ছে সে নবীর জন্য, আল্লাহর জন্য জান দিতে রাজি আছি মুসলমান? জিজ্ঞেস করতে পারেন, হুজুর এত দল কেন? হকের পথ একটা, বাতিল তো অনেক হবেই। এটার প্রধান প্রধান প্রমাণ হলো আমার ইমামে হুসাইন, ঠিক কিনা? আওলাদে রাসূলরা সার দিতে পারেন, কিন্তু ঈমান দিবেন শাস্ত হোসেন, বাদশাস্ত হোসেন, দীনাস্ত হোসেন, দীপনাস্ত হোসেন, সরদাদ আনাদা দর দস্ত দর দস্ত ইয়াজিদ হাক্কা কে বিনায় লা ইলাহা আস্ত হোসেন, ঠিক না? এই জন্য ঈমান তাজা রাখতে হবে মুসলমান। আমাদের ঈমানের মধ্যে এখন আগুন লেগে দিছে, নতুন নতুন জামানা, প্রত্যেক জামানায় ওলি আল্লাহ থাকে। আপনি কি মনে করছেন এই জামানা আল্লাহর বেলিরা নাই? আপনি ল লাগান নাই, আল্লাহর বেলিরা এই সরজমিনে আছেন।
এখনো দুই রাকাত চার রাকাত নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত আসসালামু আলাইকা ইয়ুহান নবী, এখনো ওই আল্লাহর ওয়ালীরা মুমিনরা আছেন যারা দুই রাকাত চার রাকাত নামাজে বসে যখন আমার আল্লাহর কাছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত ভালো মন্দ যা কিছু করেছেন, বিশেষ করে ভালো ওযিফা জিকির আজকার নামাজে যা কিছু করেছেন আল্লাহকে আত্তাহিয়াতু দিয়ে বলে আল্লাহ আমি আমার নবীকে সালাম দিতে চাই, তারা এখনো দুই রাকাত নামাজের মধ্যে আসসালামু আলাইকা ইয়ুহান নবী নবীকে যখন সালাম দেয় ওই উম্মতটা এখনো দয়াল নবী যে ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলেছে যারা নামাজের মধ্যে বসে বসে শুনতে পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না, সে আল্লাহ ওয়ালারা আছেন এই দুনিয়াতে, আপনাকে চিনতে হবে, তেনাদের কাছে যেতে হবে। ওয়া কুনু মা সাদিকিন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওলি আল্লাহদের কাছে গিয়ে আমার নবীর বায়াতে রাসূল বায়াত নিতে হবে, তখন আপনার সিনার মধ্যে ঈমান প্রবেশ করবে, জুবান দিয়ে যা বলবেন আল্লাহ কবুল করবে, ঠিক কি না? এখন জুবান দিয়ে কত কিছু বলেন কবুলই তো হয় না, হালাল রিজিক ছেড়ে দিয়েছেন, সব কিছুর মধ্যে এখন শুধু ভেজাল আর ভেজাল। এখন যে অবস্থা চলছে বান্দা, আপনারা যদি এই অবস্থায় চলতে থাকেন মনে রাখবেন খুব বেশি দেরি নাই, দাজ্জালের ফিতনা তো অলরেডি মাথার মধ্যে ঢুকায় ফেলছে, পরে দাজ্জাল আসলে মাহদী আলাইহিসসালামকে চিনবেনই না। মাহদী আলাইহিসসালামকে যদি চিনতে হয় তাহলে শেখ তরিকত ওলি আল্লাহদের কদমে গিয়ে বায়াত হয়ে আল্লাহ রাসূলের দিন পথে চলতে হবে, ঠিক না? এই মাহফিলগুলো সেগুলিরই আগাজ। রাব্বে করিম আমাদেরকে দুনিয়াতে শিখতে পাঠিয়েছেন, থাকতে নয়, এ কথা বোঝার চেষ্টা করুন, নয়তো বা এই দুনিয়া স্বার্থপরের দুনিয়া, যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা পয়সা আছে ততক্ষণ দেখবেন দাম আছে, টাকা পয়সা শেষ দামও শেষ, এই দুনিয়াটা হলো এরকম। টাকা পয়সা থাকবে পরিবারও আপনাকে সম্মান করবে, এলাকার মানুষ দামি দামি আসনে এনে বসাবে, কিন্তু মনে রাখবেন আমার নবী যখন জামানা ছিল, আমার নবীর যখন জামানা ছিল ওই জামানার কোনো বাদশার নাম বলতে পারবেন? আমার নবীর জামানার কোনো বাদশার নাম মনে আছে? আওয়াজ দেয় না, আছে নাই কোনো বাদশা? কেসর ও কিসার নাম শুনেছেন কখনো? শুনেন নাই? আচ্ছা একটু মুরব্বী লেভেলের যদি কেউ বলেন যে হুজুর বাদশার নাম আমার নবীর জামানায় কোনো বাদশার নাম কেউ কি জানেন, একটু সত্যি করে বলেন, জানেন কেউ? কেউ জানে না, তলাবে এলম অনেকে থাকতে পারে, কেউ কি জানে? আওয়াজ দেয় না, জানে না। কিন্তু একটা ছোট্ট বাচ্চাকেও যদি বলি আমার নবীর জামানার একজন মুয়াজ্জিনের নাম বলেন, আওয়াজ দেয় না, হাজরতে ছোট্ট বাচ্চাও জানবে। দুনিয়াতে এটাই বুঝাতে চাই, যারা এসেছে সবাই নাম কামাতে পারে নাই, যারা গোলামি করেছে তারা নাম কামিয়ে গিয়েছে, ঠিক কি না? এরকমই একজন বাচ্চা আমার নবী জামানার মধ্যে হযরত বেলাল আজান দিচ্ছে, ওই বাচ্চা ওই যুবকও আজানের সাথে মুখ মিলাচ্ছে, ইহুদি ছিল মুখ মিলাচ্ছে, আজান দিচ্ছে হযরত বেলাল তিনিও মুখ মিলাচ্ছে মুখ মিলাচ্ছে, আমার নবী দেখলেন যে দুষ্টুমি করছে। অনেক সময় হয় না যে আমরা কথা বলতে গেলে একজন কথা বলে আরেকজন একটু ভেঙায়, আওয়াজ দেয় না, হয় কি হয় না, হয় কি এরকম মাঝে মাঝে হয় যে একটু কথা বলতে আসি একটু হয় না, মাঝে মাঝে একটু ভেঙায় দেয়। তো ওই যে ইহুদি ছেলেটা ছিল সেও ভেঙাচ্ছে, আমার নবী যখন খেয়াল করলেন যে সে ভেঙাচ্ছে কিন্তু সেই যে টোনে ভেঙাচ্ছে ভেঙানির টোনটা অনেক সুন্দর, সুবহানাল্লাহ বলেন না, অনেক সুন্দর। বেলাল যেভাবে আজান দিচ্ছে তার কণ্ঠটাও ওরকম, সুবহানাল্লাহ বলেন না। ইহুদি ছিল আমার নবী ডাক দিলেন বলতেছে তোমার কণ্ঠটা তো অনেক সুন্দর, তুমি আবার একটু আমাকে শোনাও, সে একবার শোনালো, শোনানোর পরে এখন আর ভ্যাংচি দিয়ে শোনাচ্ছে না, এখন ঠিকঠাক মতো শোনাইছে আজানটা। যখন আমার নবীর নাম আসলো তখন তার চোখ দিয়ে চোখ টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ, আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দিলেন। হাদিসের মধ্যে এসেছে আবু মুজারি
মুজুরা হাদিসে এসেছে আবু মুজুরা রাদিয়াল্লাহু তাআলা তেনার নাম ওই ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে নবীর কাছে বায়াত নিয়েছেন এরপরে দেখা গিয়েছে আবু মুজুরাকে আল্লাহর হাবিব মক্কার মধ্যে নিযুক্ত করে দিয়েছেন মক্কার মুয়াজ্জিন নাম আবু মুজুরা মদিনার মুয়াজ্জিন নাম বেলাল সুবহানাল্লাহ তাহলে সুরের দাম আছে কি নাই আছে আওয়াজ দেন আছে কি নাই আছে সুরের দাম আছে দেখেন আমি আস্তে আস্তে এক জায়গায় আজান শুনছিলাম আজানটা শুনবো আজানটা শুনবো কি যে শুনে মনে হচ্ছে যে এটার উত্তর কি দিব মানে আমাদের বাংলাদেশে এমনও আছে কিছু কিছু জায়গায় ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু জায়গায় আজান যে দেয় মনে হয় 60-70 বছরের এক মুরব্বী যে আর কোনো কাজ নাই রিটায়ারমেন্ট ব্যবসা নাই চাকরি নাই কিচ্ছু নাই তারে ধরাই দিবে যে আপনি মুয়াজ্জিন এরকম আসেন আসেন গ্রামগঞ্জের দিকে বেশি দেখা যায় কোন রকম এসে আজান দেয় কি বেজারা আজান দিছে কি দিয়েছে আল্লাহ মালুম মাঝে মাঝে দেখি যে সকাল 11টা 11:30টার আজান কি হয়েছে বলো উনি ঘুম থেকে ফজরের পরে ঘুমাইছে তো হঠাৎ করে উঠছে ভাবছে জোহর হয়ে গেছে আজান দিয়ে বসছে 11টার দিকে তো এরকমই অনেক সময় হয় আজানটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত ইসলামের দিকে আহ্বান করার নামই আজান ঠিক কি না মিশরের এক বাদশা ইমাম আল্লামা রুমি মাওলানা রুম আলাইহিস সালাম তিনি বর্ণনা করছেন মিশরের এক বাদশা ছিল তার এক মেয়ে ছিল রাজকন্যা প্রিন্সেস সে ইসলামের প্রতি তার আসক্ত বেড়ে গেল সে ইহুদি ধর্মের ছিল বাদশা ইহুদি ধর্মের ছিল এখন রাজকুমারী যিনি ছিলেন তার ইসলামের প্রতি আসক্তটা বেড়ে গিয়েছে ভালোবাসা বেড়ে গিয়েছে এখন কোনোভাবেই রাজা চেষ্টা করো তার ভিতর থেকে ইসলামের ভালোবাসাটা নিতে পারছিল না সুবহানাল্লাহ চেষ্টা করছে যে রাজকুমারী যাতে তার নিজের আপন ধর্ম অবলম্বন করে কিন্তু সে ইসলামের ধর্মের প্রতি তার মনোযোগটা বেশি চর্চাটা বেশি তো একদিন রাজকুমারী ঘুরতে বের হলেন যখন ঘুরতে বেরোলেন এক গলি দিয়ে যাচ্ছে দেখে একটা আওয়াজ আসতেছে একটা আওয়াজ আসতেছে তো একজনকে জিজ্ঞেস করলেন প্রজাকে যেটা কি বলতেছে আওয়াজটা কি তো চিৎকার দিয়ে কি বলছে তখন রাজকুমারী বলতেছে যে আমার কানে তো খুব সমস্যা হচ্ছে এত চিল্লাচ্ছে কেন ভালো লাগছে না এমন তো অবস্থায় ওই প্রজা বলল হে রাজকুমারী এটা হলো মুসলমানদের আজান তো বলতেছে আহ্বানে তো বিশ্রী হলে এটা আবার কেমন ধর্ম নাউজুবিল্লাহ ওই মুয়াজ্জিন যে ছিল সে আজান ঠিকঠাক মতো দিতে পারতো না আজানের সুর টুর ছিল না লেহান ছিল না এজন্য তাকে বের করে দিছিল রাজা যখন জানতে পারছে আজান শোনার কারণে রাজকুমারী আর ইসলাম ধর্ম গ্রহণ করবে না বা ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা চলে গিয়েছে ওই মুয়াজ্জিনকে আরো বেশি টাকা দিয়ে ওই মসজিদের মধ্যে রেখে দিয়েছে নাউজুবিল্লাহ এটা আপনার আমার সাথে হচ্ছে আশেপাশের সমস্ত কিছুই আমাদের জন্য প্রয়োজন আজান থেকে শুরু করে নামাজের সেজদা পর্যন্ত আপনার খেয়াল রাখতে হবে মুসলমান আওয়াজ দেন আজান থেকে সেজদা পর্যন্ত এমনকি মুনাজাতের মুখে মুনাজাতটা মুছার আগ পর্যন্ত আপনার দায়িত্ব ওগুলোর খেয়াল রাখা সমাজের প্রত্যেকটা কাজ আমাদের জন্য দায়িত্ব এগুলোকে ঠিক রাখা কিন্তু এগুলোর দিকে আমাদের খেয়াল মনোযোগ অনেক কম আলিশান করে মাহফিল করি এদিক দিয়ে মুয়াজ্জিন ইমাম সাহেবের বেতনই নেই মুয়াজ্জিন ইমাম সাহেব কি কোরবানিতে কত সুন্দর লেকচার দিয়েছে ঈদুল ফিতর ঈদুল আজহার কিন্তু বেচারা পরিবারের জন্য কি কিনলো না কিনলো খবরই নেই মুসল্লির এই মুসল্লি হলে কখনো মমিন হওয়া যাবে না মমিন তখনই হবে যখন নিজেরটা না করেও ইমাম সাহেবেরটা প্রতিবেশীরটা খেয়াল রাখবে ঠিক কি না ওনারা হলেন আল্লাহ রাসূল শুনেন ওই মানুষগুলি আপনার প্রথম আপনার কানে আজানটা দিয়েছে যেটা নামাজ কখনো আপনি পড়েন নাই আবার একটা আপনি নামাজ পড়বেন যেটার কোনো আজান হবে না এটাই সত্য আজাজল সে তেরে ইশক কি তারা নাম না বানি কিসি কো দেখতে হি রহনা নামাজ থি তেরি এখনো সেই কলবটা অন্তরটা আমরা বানাতে পারিনি আফসোস যারা বানিয়েছেন তাদের এখনো রু কেঁপে উঠে দিল কেঁপে উঠে
ভয় পায় প্রত্যেকটা স্টেপে আপনি একটা মানুষকে ভুল ধরিয়ে দিবেন আঙ্গুল তার দিকে তুললে চারটা আঙ্গুল নিজের দিকে আওয়াজ দেয় না ঠিকই না বারসো সে ইয়ে ভুল কে হাত করতা রহা ধুল মেরে চেহারে পে থি মে আয়না সাফ করতা রহা আমি অনেক বছর ধরে এই ভুলই করছি ধুলোবালি আমার চেহারায় আর আমি আয়না সাফ করতে ব্যস্ততায় ঠিকই না আয়না সাফ করে লাভ নেই আগে আপনার চেহারা সাফ করতে হবে কলব সাফ করতে হবে মন সাফ করতে হবে ঠিকই না মন সাফ করলে দেখবেন ইবাদত থেকে শুরু করে যা কিছু করবেন সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে আল্লাহ কবুল করুক আমিন বলে আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি যখন তরিকতপন্থী কাউদেরকে কোনো ভাই বাবাদেরকে দেখি মজলিসে তখন আমার মধ্যে কথার লেহেজা চেঞ্জ হয়ে যায় তখন কথার মধ্যে আদব আনার সর্বোচ্চ চেষ্টা করি কারণ যারা তরিকতপন্থী ওলি আল্লাহদের পথে মতে চলে তাদের অন্তরে আমার মদিনাওয়ালা থাকে সুবহানাল্লাহ আমার কামলিওয়ালা নবী আল্লাহর বলিদের অন্তর থেকে আমাদেরকে দেখেন এই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন আন-নাবিউ আওলা বিল মুমিনা মিন আনফুসিহিম আল্লাহ মুমিনের জানের চাইতে নিকটে অনেকে বলে আমরা মিলাদ কেয়াম করি তারপর কি নবী কি আসছেন এই জন্য করি এই জন্য দাঁড়িয়েছি না নবী আসবেন কি মমিন হলে তো নবী অন্তরেই থাকে ঠিক না এই কথাগুলি বুঝতে হবে ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে চাকরি বাকরির মধ্যে বরকত আসবে তখন যখন কথা বলবেন সত্য বলবেন আওয়াজ দেয় না যখন কাজ করবেন যে কোনো কাজ যে কোনো ব্যবসা যে কোনো চাকরি যেটার মাধ্যমে আপনি আর্নিং করছেন আর্ন করছেন উপার্জন করছেন ওই কাজটার মধ্যে হালাল রিজিক থাকতে হবে ঠিক না আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে আমাদেরকে এই বিষয়ে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হাদিসটা না বললেই নয় আমার নবী বলছেন হে সাহাবারা বাইকি শরীফের হাদিস হে সাহাবারা জানো জান্নাতে একটা ঘর আছে যার ভিতর থেকে বাইরে থেকে দুই থেকেই দেখা যায় সুবহানাল্লাহ ভিতর থেকে বাইরে থেকে দুই দিক থেকেই দেখা যায় যখন এই কথা বললেন সাহাবায়ে রাসূলরা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ওই ঘরটার মালিক কে হবে দয়াল নবী বলছেন প্রথম বলেছেন প্রথম যে ভালো কথা বলে যে কি বলে ভালো কথা বলে দ্বিতীয়টা যে মেহমানদারি করে সুবহানাল্লাহ যে মেহমানদারি করে তৃতীয়ত যে নফল রোজা রাখে চতুর্থত সবাই যখন ঘুমিয়ে পড়ে সে যখন জেগে রব্বে করিমের সাথে মনটা লাগায় সুবহানাল্লাহ চারটা কাজ যে করবে তার দুনিয়াও সফল আখেরাতও সফল ঠিক না জান্নাতে ওই কাচের মতো সে ঘরটা তার জন্য অপেক্ষা করছে বেশি কিছু শুনে আপনি সমস্ত কিছু আমল করতে পারবেন এমন তৌফিক হবে না ছোট ছোট কাজগুলি আপনার জন্য অনেক বড় নেয়ামত ছোট ছোট কাজগুলি করেন প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে কি কি আছে খাতা কলম নেন যেটা খারাপ সেটাকে কাটেন লিখতে থাকেন কি করেন খারাপটা কাটেন ভালোটা টিক দেন ভালোটাকে আগলে রাখেন ভালোটার মধ্যে আরও পরিবর্তন আনেন ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ নিজেকে নিজে পরিবর্তন করতে হবে অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না আপনাকে নিজেকে যদি পরিবর্তন করতে হয় আল্লাহ রাসূলের পথে মতে চলতে হবে এজন্য ভাইয়েরা আমার বাবারা আমার আমি আপনাদেরকে শেষ আগাজ দিচ্ছি সময় কম ওলামায়ে কেরাম অনেক বেশি ওনারাও আসবেন কিছুক্ষণের মধ্যে আমন্ত্রিত ওলামায়ে কেরামরা চলে আসবেন খেতাবাত হবে মনে রাখবেন এই বক্তব্যগুলি থেকে আপনাকে শিখতে হবে আজকের এই মেহফিল এটা আবার ঘুরে ফিরে আবার বছরখানিক পর এলাকার মধ্যে দুই একটা মেহফিল হয় আমার প্রত্যেক দিন মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় না এই মেহফিলগুলো হলো আমাদের মাদ্রাসা শিক্ষা নেওয়ার স্থান ঠিক না ওলামায়ে কেরামরা যা পড়াবেন এগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন টুটাফুটাভাবে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন জীবনের মধ্যে এগুলো আনার চেষ্টা করবেন পরিবর্তন হবে জীবন পরিবর্তন হবে না কেন আমার শায়খ তরিকাত আমার আব্বা হুজুর কেবলা সৈয়দ জাহান চালমাদানী আলাইহি রহমাহ তেনার জামানা এরকম হয়েছে এক ব্যক্তি জুমার সময় বসতেন তো প্রত্যেক দিন জুমার প্রথম কাতারে গিয়ে বসে বসে শুনতেন বিভিন্ন মাসলা মাসাইল কথাবার্তা আমলের কথাবার্তা ইমানের কথাবার্তা শুনতেন তো কিছুদিন পরে দেখা গেল তাকে আর সামনে পাওয়া যায় না একদম পিছনে বসে যখন জুমার সময় খুতবা পড়া হতো ওয়াজ নসিহত হতো সে আর এখন শুনে না চুপচাপ জিকির আজকার করে একদম পিছনে বসে তো একজন জিজ্ঞেস করলো
একদিন আমার শেখ তরিকাত হযরত সৈয়দ জাহান শাহ মাদানী আলাইহি রাহমা আমার শেখ তরিকাত তিনি জিজ্ঞেস করে বসলেন, কি ব্যাপার বাবা, তোমাকে আগে সামনে দেখতাম এখন পিছনে বসো কেন? বলে, হুজুর আপনি একটা মাসালা শিখিয়েছেন যে পবিত্র থাকার জন্য প্রস্রাব পায়খানা ঢিলা কুলুব এগুলো ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। টিস্যু ব্যবহার তখন ওই জামানায় তো একটু কম ছিল, বলে ঢিলা কুলুব ব্যবহার করতে হয়। অন্যথায় যদি কোনো ঢালু স্থানে প্রস্রাব করছেন কিন্তু ছিটাফোঁটা যদি গায়ের মধ্যে আসে আপনি অপবিত্র হয়ে যাবেন, ওই জামাগুলি অপবিত্র হয়ে যায়, কাপড়টা অপবিত্র হয়ে যায়। এজন্য চেষ্টা করবেন কিছু বালু সঙ্গে নেওয়ার জন্য। তিনি একটা হাদিস বলেছিলেন আমার শেখ তরিকা, তিনি একটা হাদিস বলেছিলেন যে সাহাবায়ে রাসূলরা নিজেদের সাথে বালু ক্যারি করতেন, বালু নিয়ে যেতেন, কোনো জায়গায় প্রস্রাব করবেন তো বালুটা দিয়ে দিতেন যাতে বালুর কারণে ওই প্রস্রাবটা টেনে নেয় আর ছিটাফোঁটাটা না পড়ে। তো ওই সাদা সিধা মানুষ আশেক ছিলেন, বান্দা ছিলেন, বলে হুজুর যখন থেকে শুনছি এখন বালুর বস্তা কাঁধে নিয়ে সব জায়গায় ঘোরাফেরা করি, কোন জায়গায় হাজত হয় প্রস্রাব ধরে আমি যখনই করতে যাব যদি আমার কাপড় অপরিষ্কার হয়ে যায় এখন বালুর একটা বস্তা এটা নিয়ে আলগায় হুজুর সারা যা দুনিয়া ঘুরতে হয়, আমার তো অনেক কষ্ট হয়, একটাই রক্ষা করতে পারি না আর বাকি ওয়াজ শুনে কি করব। সুবহানাল্লাহ, বলতেছে যে একটাই মাসালা আমি নিতে পারছি না, বাকি ওয়াজ এগুলো কিভাবে আমি কোন আমল করব, হুজুর এত আমল কিভাবে করবো, যেন একটা আমল ঠিকঠাক মতো করছি যাতে এই আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত নসিব করে। সুবহানাল্লাহ, এটা ছিল তেনাদের চলাফেরা। আগের দিনের মানুষরা ভালো কিছু করার চেষ্টা করতেন, চেষ্টা করতেন যতটুকু পারা যায় ভালো কিছু করি। এখন আমরা আলট্রা মডার্ন, বেশি ভালো করতে গিয়ে পুরো খারাপ করে দিই, ঠিক না? এজন্য ওই জায়গায় খেয়াল রাখতে হবে। শেষ একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, সবার ভালো লাগছে তো? আমি জানি আমার আস্তে আস্তে বলতেছিল অনেকে, হুজুর একটু কালাম একটু শুনেন, ওয়াজ নসিহত তো ভালো লাগে, মাঝে মাঝে একটু বেলালি সুরও ভালো লাগে। তো আমি জানি চট্টগ্রামের মানুষ এমনি তো একটু সুরের প্রতি আসক্ত বেশি, সুরটা একটু বেশি, কারণ পাশেই সাগর আছে, ভাটিয়ারি আছে, কত কিছু আছে, পাহাড় আছে, এমন একটা শহর যে শহরের মধ্যে পাহাড়ও আছে সমুদ্র আছে। সুবহানাল্লাহ, আমি চট্টগ্রাম সিটি গিয়ে এজন্য আসলে একটা রূপের নগর মনে হয়, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মধ্যে একটা যদি কোনো নিয়ামতপূর্ণ ভূমি থেকে থাকে সেটা হলো চট্টগ্রাম নগরী, ঠিক কিনা? সিলেট এবং চট্টগ্রাম নগরী সৌন্দর্যে ভরা, কিন্তু চট্টগ্রাম একটু বেশি, এখানের মধ্যে আবার কক্সেস বাজারও আছে, সমুদ্র আছে। এজন্য মাঝে মাঝে সিরু ফিলার্ড জমিন ভ্রমণ করতে বের হয়ে যাবেন, ঘোরাফেরা করবেন, মনটা ভালো থাকবে, বড় হবে, উদার হবে। আপনি এক জায়গায় বসে থাকলে দেখবেন মন মাইন্ড সবসময় খিটখিটা থাকে, ছোটো থাকবে, ঘোরাঘুরি করবেন, সফর করবেন, জিয়ারতে যাবেন, ওলিয়াল্লাহদের মাজার জিয়ারতে যাবেন, মনটা বড় বানিয়ে দিবে কে? আওয়াজ দেয় না কে? আল্লাহ ওলিয়াল্লাহদের মাজার জিয়ারত করতে বলেছেন, এবং বিশেষ করে সিরু ফিলার্দ জমিন ভ্রমণ করার কথা বলা হয়েছে। ভ্রমণ করবেন, জ্ঞানের মধ্যে বরকত আসবে, ভ্রমণ না করলে দেখবেন একজন আরেকজনের দোষ ত্রুটি ধরার মধ্যে ব্যস্ত থাকবেন। আল্লাহ আমাদের এলমের মধ্যে বরকত বাড়িয়ে দিক, আমিন বলে। ছোট ছোট আমল ওই যেটা বলছিলাম আপনার জীবনটা পরিবর্তন করতে পারে। দামেশকে এক কবর খোঁড়া হলো, কবর খুঁড়তে খুঁড়তে দেখে যে আরেক কবরস্থানের কবর খোঁড়া হয়ে গেছে, ওখানের মধ্যে একটা লাশের কাফনে কাপড় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ওখানের মধ্যে গোলাপের পাপড়ি। সুবহানাল্লাহ, গোলাপের পাপড়ি দেখা যাচ্ছে। যখন এরকম হলো তারা দেখতেছে ওইখানের মধ্যে খুশবু আর খুশবু আসতেছে ওই কবর থেকে, এক কবর খুঁড়তে গিয়ে আরেক জান্নাতি মেহমান দেখা হয়ে গেল। কাপড়ের মধ্যে কাফনে কাপড় একটা দাগও লাগেনি। এই অবস্থা দেখে ওই আল্লাহওয়ালা যিনি ওই কবরটা খুঁড়েছেন তিনি জানার চেষ্টা করছেন যে সে কি আমল করত যার কারণে তার আখেরাটা আবাদ করে দিয়েছে আল্লাহ। খুঁজতে খুঁজতে তার বিবিকে খুঁজে পাওয়া গেল, বৃদ্ধা, অনেক বয়স্ক হয়ে গিয়েছে। জিজ্ঞেস করা হলো আপনার স্বামী হাজব্যান্ড কি আমল করত, কি এমন আমল করত যেটার কারণে তার কবরের মধ্যে ফুল দেখা যাচ্ছে, খুশবু আসতেছে। তখন সে তার ব্রেনের মধ্যে একটু জোর লাগিয়ে বলল, আমার তেমন একটা কিছু মনে পড়ছে না, তবে একটা আমল তিনি করতেন। খুব গভীর খেয়াল বান্দা, আপনার এই শেষ হাদিসটা হয়তো আপনার হেদায়েতের কারণ হতে পারে। ভাইয়া কিছু হাদিস, হাজ হাদিসুন সহি, যখন ওই খাতুন বলতেছেন যে আমার স্বামী প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তে যেতেন, তেমন একটা কোনো জ্ঞানীও ছিলেন না, সাদা সিধা মানুষ ছিলেন, এলেম কালাম কম ছিল, কিন্তু
যখন সে কবরে যাওয়ার আগে সে যখন প্রত্যেক দিন ফজরের নামাজ পড়তে যেতেন, তিনি নামাজের পরে সবাই দেখতেন কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। আগে এই জামানাটাই এই ধারাটা ছিল, ফজরের পরে সবাই কোরআন তেলাওয়াত করতেন, বসে মসজিদে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতেন, জীবনের মধ্যে বরকত আনতেন, তারপরে জীবন যুদ্ধে সংসার ধর্মের জন্য দুনিয়াদারির মধ্যে ব্যস্ত হতেন। কিন্তু আমরা এখন উল্টা, ফজরও নাই, জোহর আসর মাগরিব এশা সব ব্যস্ত, কাজের মধ্যে ব্যস্ত, কাজে ব্যস্ত। অথচ বলা দরকার ছিল, আমরা কাজে যেহেতু ব্যস্ত, বলা দরকার ছিল এক কাজ আমার নামাজ আছে, ঠিক কিনা? কিন্তু এখন উল্টো, এখন হলো নামাজকে বলি আমার কাজ আছে, নাউজুবিল্লাহ। তো ওই ব্যক্তি যখন দেখলো সবাই কোরআন তেলাওয়াত করছে, সে ঘরে গেল, কোরআন তেলাওয়াত করতে জানতো না। দেখেন ভাইয়ের আমার, সবাই আমরা ঠিকঠাক মতো কোরআন তেলাওয়াত জানি না, কিন্তু আল্লাহ কত করিম, কত দয়াবান তিনি, তিনি আপনাকে আমাকে দেওয়ার জন্য বসে আছেন। যখন কোরআন খোলা হলো, ওই ব্যক্তি ঘরে গিয়ে কোরআন খুলে, তাক থেকে নামিয়ে কোরআন খুলে প্রত্যেক হরফের মধ্যে আঙ্গুল দিচ্ছে আর বলতেছে আল্লাহ জানি না এটার মধ্যে কি লেখা, কিন্তু যাই লেখা হক হক লেখা, সুবহানাল্লাহ, সত্য লেখা। দ্বিতীয় আয়াত পড়ছে, পড়তে পড়তে বলতেছে আল্লাহ জানি না এটার মধ্যে কি লেখা, কিন্তু মালিক যা কিছু লেখা তোমার কথা লেখা, পড়তে পারছি না, তারপরে মনে হচ্ছে হক লেখা। এই ছোট্ট ছোট্ট আমল তার নাজাতের জারিয়া হয়ে গেল। ভাইয়েরা আমার, বাবারা আমার, এমনও হাদিসে এসেছে যখন সে কবরে নামাবে, তাকে নামাতে পারছে না, তার লাশ এত ভারী হয়ে গেল, সবাই ধরাধরি করে নামাতে পারছে না, বলতেছে এই পাত্তা একটা মানুষ, এই মানুষটা এত ভারী কিভাবে হলো? ইমাম সাহেব বলতেছে যে তার তার তো জেসেমের থেকে খুশবু আসা শুরু হয়েছে। জিজ্ঞেস করেন তার স্ত্রীকে সে কি এমন আমল করত। সবাই মিলে যখন জিজ্ঞেস করতে শুরু করলো, জিজ্ঞেস করা শুরু করলো, ওই স্ত্রী তখন বলতে লাগলেন তেনার বিবি সাহেবা যে এই কোরআনটা পড়ে পড়ে তিনি শুধু কানতেন, পড়তে জানতেন না কিন্তু আঙ্গুল বুলিয়ে বুলিয়ে শুধু কানতেন। তখন ওই কোরআনকে ইমাম সাহেব বললেন যে ওই কোরআনকে নিয়ে আসো, ওই কোরআনই তাকে ধরে রেখেছে। কোরআন যখন ওই ব্যক্তির বুকের মধ্যে দেওয়া হলো, লাশটা হালকা হয়ে গেল, কোরআন সহ ওই ব্যক্তিকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। যে কোরআন নিয়ে দুনিয়া থেকে ওপারে গিয়েছে, তার হিসাবটা তো আল্লাহ নিয়ামতপূর্ণ বানিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। তো আগাজ এটাই ছিল যে আপনার জীবনে ছোট ছোট আমলগুলি আপনার জন্য রহমতের কারণ হতে পারে। ভাইয়েরা আমার, বাবারা আমার, যদি আপনি এই রহমত হাসিল করতে চান, তাহলে কোরআনের পথে, আল্লাহর পথে, রসুলুল্লাহর পথে চলতে হবে, ঠিক না?